বিরতির পর ফিরে আসলাম। সদর সাব ডিভিশনের প্রতিটি বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিন কমিশনিং চলছে। ইতিমধ্যে আমাদের খবর, আজ সকালের উমাকান্ত একাডেমি স্কুলে চলছে ইভিএম মেশিনের কমিশনিং। সদরের সাব ডিভিশনের প্রতিটি বিধানসভা কেন্দ্রের ইভিএম গুলির কমিশনিং চলছে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা একেবারে খতিয়ে দেখা হচ্ছে, সমস্ত কিছু প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রতিটি নির্বাচনী দলের প্রতিনিধিদের উপস্থিতিতে আজ এই ইভিএম কমিশনিং হয়েছে। সদরের রিটার্নিং অফিসার তথা এসডিএম অরূপ দেব উপস্থিত ছিলেন এবং কার্যত ওনার উপস্থিতিতে এবং সমস্ত দলের নির্বাচনী দলের প্রতিনিধিদের উপস্থিতিতে হয়েছে এই কমিশনিং। সদর সাব ডিভিশনের প্রতিটি বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিন কমিশনিং চলছে উমাকান্ত একাডেমি স্কুলে। কার্যত আজ সকালবেলার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে রাজ্য নির্বাচন দপ্তর যথেষ্ট তৎপর রয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। একের পর এক নিরাপত্তা থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থার কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে রাজ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তের পক্ষ থেকে। তবে নির্বাচন যেহেতু রয়েছে আগামী 16 ফেব্রুয়ারি, তাই এখনো পর্যন্ত একাধিক কোম্পানি ফোর্স আসতে শুরু করেছে রাজ্যে। আগামী 9 তারিখ সোমবার রয়েছে একটি বিশেষ বৈঠক, যে বৈঠকের পর কার্যত বর্ডার অর্থাৎ আন্তঃরাজ্য যে বর্ডারগুলি রয়েছে সেই বর্ডার তারপরে বৈঠকের পর সিল করা হবে বলে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই সমস্ত রকমের প্রস্তুতি প্রায় চূড়ান্ত কার্যত বলাই যায়। গোটা রাজ্যে কার্যত একাধিক ফোর্স এবং এখনো পর্যন্ত প্রায় 200 কোম্পানি এসেছে, আরও একাধিক কোম্পানি আসতে শুরু করেছে। ভোট শেষ হওয়ার পর অর্থাৎ রেজাল্ট ঘোষণা হওয়ার পর সেই সমস্ত কোম্পানি ফিরে যাবে এবং যে সমস্ত পোলিং স্টেশনগুলি রয়েছে সেই পোলিং স্টেশনগুলি 3-টায়ার সিস্টেমের মধ্যে রাখা হচ্ছে। অর্থাৎ প্রথম অর্থাৎ ফার্স্ট টায়ার থাকছে প্যারামিলিটারি ফোর্স থাকবে যেমনটা জানানো হয়েছে, সেকেন্ড টায়ার থাকবে 16টা ডিপার্টমেন্ট যেখানে নার্কোটিক্স থেকে শুরু করে একাধিক দপ্তর থাকবে, এবং তৃতীয় যে টায়ার সেখানে ত্রিপুরা পুলিশ থেকে শুরু করে ত্রিপুরা পুলিশ কার্যত থাকবে 3-টায়ারে যেমনটা জানানো হয়েছে। অর্থাৎ ইতিমধ্যেই ভোটকে কেন্দ্র করে সমস্ত কিছু যে একেবারে রেডি তা বলাই বাহুল্য। ইভিএম কমিশনিং এর কাজ সকালবেলাতেই আজ অনুষ্ঠিত হয় উমাকান্ত একাডেমিতে। আজ ইভিএম কমিশনিং কে কেন্দ্র করে ঠিক কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্টের শোনাব। আমাদের এখানে মানে সদর সাব ডিভিশনে সবগুলি আমাদের যে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আছে সবগুলিতেই ইভিএম কমিশনিং চলছে। তো সমস্ত পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভরা এসছেন, তাদের সামনে আমাদের কমিশনিং শুরু হয়েছে প্রায় সকাল 9টা থেকে এবং যতক্ষণ পর্যন্ত না শেষ হয় চলবে। যদিও ইলেকশন ডিপার্টমেন্ট 7 এবং 8 তারিখ দুদিনই ধার্য করেছে, তবে আমরা চেষ্টা করব যে আজকে আমরা সেটাকে শেষ করব। পোস্টাল ব্যালট বুক কবে হবে? পোস্টাল ব্যালট শুরু হচ্ছে 8 তারিখ থেকে, এটা চলবে 12 তারিখ পর্যন্ত এবং সেটা আপনার স্টেজ বাই স্টেজ বিভিন্ন যে ক্যাটাগরি অফ পোলিং পার্সোনাল আছে তাদের মধ্যে সেটা সেই ক্যাটাগরি ওয়াইজ আমরা ভোট নেব। টোটাল ভোট মানে ডেট হচ্ছে 5 দিন, 8 থেকে 12 তারিখ পর্যন্ত। আগামীকাল 8 তারিখ ইতিমধ্যেই আগামীকালকে 80 ঊর্ধ্ব থেকে শুরু করে পোস্টাল ব্যালটের ভোট শুরু হয়ে যাবে, 3 দিন ধরে চলবে এই ভোট যেমনটা ইতিমধ্যেই জানানো হয়েছে। তার আগে ইভিএম কমিশনিং এর কাজ আর সকালবেলাতেই অনুষ্ঠিত হয় উমাকান্ত একাডেমিতে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। রাধাকৃষ্ণ জুয়েলারির পক্ষ থেকে রইল ভ্যালেন্টাইন্স ডের আন্তরিক শুভেচ্ছা। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে 6 থেকে 14 ফেব্রুয়ারি বিশেষ অফার। সোনার গয়নার মজুরিতে 25% এবং হীরের গয়নার মজুরিতে 100% ছাড়। প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এবং ফ্রি ইন্স্যুরেন্স পেয়ে যাবেন। গয়না কেনায় ইএমআই এর সুবিধা। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষাবাজার আগরতলা, ধর্মনগর এবং পুরাতন টাউন হল রোড, থানা সংলগ্ন বিলোনিয়া।